আস্বাদনের দ্বারা। শ্রীমান বলছেন অলঙ্কৃত্যাত্মানং নব বিবিধ রত্নৈরিব বলত বিবর্ণত্য স্তম্ভাস্ফুট বচন কম্পাশ্রুপুলকৈ ভসন শীত্যং নৃত্যং শীতগিরিপতির নির্ভরং দে পুরা শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। নব বিবিধ রত্নৈ আত্মানং অলঙ্কৃত। যেমন কোন নটরাজ তিনি নৃত্যকালে নবনব বিবিধ রত্নের দ্বারা নিজেকে ভূষিত করে আর নৃত্য করে থাকেন, তদ্রূপ যিনি বলদ বিবর্ণত্যম অতিশয় বিবর্ণত্ব স্তম্ভ অস্ফুট বচন কম্প অশ্রুপুলকৈ, স্তম্ভ আছে শ্বেত ধর্ম সর্বঙ্গ, কম্প অশ্রু এবং পুলকাদি সাত্বিক অলঙ্কারে বিভূষিত হয়ে আর পরমানন্দ ভরে নির্ভর মুদে অতিশয় আনন্দ ভরে ভসন হাস্য করতে করতে শীতি গিরিপতি অর্থাৎ শ্রী শ্রী নীলাচলপতি নীলাদ্রি বিহারী শ্রী জগন্নাথ দেবের অগ্রে মনোহর নৃত্যন নৃত্য করছেন। এখানে বর্তমান কাল প্রয়োগ করা হয়েছে, ক্রিয়মাণ বর্তমান। সেই গৌরাঙ্গ না নাটুয়া মূলতি সংকীর্তন বিহারী শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। সেই গৌরাঙ্গ দেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে আনন্দে প্রবক্ত করে তুলেছেন। শ্রীপাদ পরম বিরহী বিরহরসেরই প্রাধান্য আমাদের আচার্য পাদ ঘটে, কিন্তু এখানে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর অপরূপ লীলার অতিশয় স্ফূর্তিতে তিনি আনন্দে অধীর হয়ে আর এই জাতীয় উক্তি প্রকাশ করলেন যে আমাকে প্রবক্ত করছে। পূর্ব শ্লোকে পুরাণে শ্রীপাদ গৌরলীলা দর্শন করছে, সর্বদাই দর্শন করে, কারণ গার্ব চিন্তনটি মানস সাক্ষাৎকার। ওই যে চিন্তন করা হচ্ছে ওই চিন্তনকেই বলা হচ্ছে মানস সংযোগ বা মানস সাক্ষাৎকার। অবশ্য এ কথা
সাধকেরই প্রযোজ্য। শ্রীপাদ নিত্য সিদ্ধ পার্ষদ মহাপ্রভু গজেন্দ্র গমন ভঙ্গিতে শ্রীপাদের সামনে সমুদিত। লীলা তো নিত্য, তবে প্রকট লীলা কিছুদিনের জন্য। আমাদের আরাধনা কিন্তু নিত্য লীলা, প্রকট লীলার পর্যাবসান বা বিশ্রাম নিত্য লীলা। চৈতন্য চরিতামৃতে বা চৈতন্য ভাগবতে চৈতন্য চন্দ্রোদয় নাটকাদিতে যে গৌরলীলার বর্ণনা রয়েছে, সেই গৌরলীলা প্রকট গৌরলীলা, প্রকট লীলা। আর আমাদের সিদ্ধ বাবা তার গুটিকাতে এবং মহাজন পদ পদাবলিতে যে লীলার বর্ণনা দিয়েছে, সেই লীলা হচ্ছে নিত্য লীলা। প্রকট কইলা নিত্য লীলা হইতে, নিত্য লীলার এক বিন্দু হচ্ছে প্রকট লীলা। এই জন্য নিত্য লীলা সুখময়, প্রকট লীলাও নিত্য, সব লীলাই নিত্য। যেখানে যে লীলা সেখানে সেই লীলা সর্বদাই স্থিত আছে। সাধকের কর্তব্য সর্বদা লীলাস্থলীকে আশ্রয় করে বা লীলা ধামকে আশ্রয় করে সেই লীলার অনুধ্যান, সেই লীলার মাঝে সেবার কামনা এবং সেই লীলাতে প্রবিষ্ট হওয়া। এই জন্যই বলা হয় নিত্য লীলা প্রবিষ্ট, কেউ প্রাপ্তি হলে ওই নিত্য লীলাই লক্ষ্য, সেই নিত্য লীলাকে পাওয়ার সাধনাই হচ্ছে সেই লীলার ধ্যান এবং গান। তদ্ধি তত্তৎ ব্রজ লীলা ধ্যান গান তথা লীলার অনুবর্ত ধ্যান এবং লীলার গান। এই জন্যই তো এত পদাবলী প্রকাশ। ওই যে ফুটিল কুসুম বর্ণ কমল বর্ণ, মাতিল ভ্রমল লীলার সংকীর্তন, সে যে বিকশিত পদ্ম বর্ণ জগৎ হরিল যার পাশে, সংকীর্তন কমল বন ফুটল বটে। কারণ এই লীলার ধ্যান এবং এই লীলার গানই হচ্ছে মুখ্য সাধনা। তার মধ্যে আবার নাম সংকীর্তন, এই দুই সাধনাকে আরো উজ্জ্বলীকৃত প্রাণবন্ত সজীব করে তুলবে। আবার গোস্বামী পা করলে তত্তৎ কথা রতশ্চাস, ওই ওই লীলা কথারই নিত্য আলোচনা। এইভাবে ব্রজেবাস, ব্রজে বাস করি রাগানুগা হইয়া স্মরণ কীর্তন কর, আবার তত্তৎ কথা রতশ্চাস গুজ্জাত বাসং ব্রজে সদা, ওই ওই লীলা কথার শ্রবণ। এখানে ওই ওই লীলা কথা বলতে সাবিষ্ট গৌরলীলা এবং রাধা মাধবের লীলা
সঙ্গে সঙ্গে গৌর পরিকর গণের কথা এবং ব্রজপার্ষদ গণের যে পরস্পর ভাব আদান প্রদান মূলক কথা, অন্য কথা নয়, অন্য কথা সাবিষ্ট ভাবময় নয় বা সাবিষ্ট ভাবানুকূল নয়। এই জন্য আমরা দেখতে পাই মনশিক্ষা শ্রীল গোস্বামী পাদ বললেন সেই বৈকুণ্ঠে নিয়ে যাবে যে ঐশ্বর্যময়ী ভাগবতী ভক্তি, সেই ভক্তির থেকেও কিন্তু হেমন তুমি দূরে থেকো। পরব্যোমনয়নি নারায়ণাদি স্বরূপের প্রতি আবেশ এনে দেবে সেই কথাও তুমি শুনতে চেও না। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন যে দ্বারকার ধ্যান ন্যাস মুদ্রা আদি এগুলো অভিজ্ঞের আকর্ষণ সৃষ্টি করে, ওই জন্য রাগানুদা মার্গে এও বর্জনীয়। যাই হোক, শ্রীপাদ মহাপ্রভুর অপূর্ব গমনভঙ্গির বর্ণনা দিলেন এবং শ্রী গৌরসুন্দরীর অঙ্গকান্তি বচন মাধুর্যে বিমোহিত হয়ে আর বলছেন যিনি স্বীয় নিরূপম অঙ্গকান্তি এবং বচনামৃত মাধুরীতে স্বর্ণাচলের শোভা কাঞ্চনগিরি সুমেরু পর্বতের শোভাকে এবং কবি কোকিল কাকলি বিনিন্দিত যে উমার কণ্ঠস্বর তাতে অমৃতের মাধুর্যকে পরাভূত করছে, এটা সবই অনুভূতির ভাষা। ওই রাজ্য তো অনুভব দিয়ে করা, প্রাপঞ্চিক রূপ এবং এই জগতের গুণের সঙ্গে বা প্রাকৃত ভাব ভাষা মন বুদ্ধির দ্বারা ওই জগৎকে তো বোঝা যায় না। লাখ লাখ কনক কোশিল কলে বড় যাদের অন্তরে উদিত হয়েছে গৌর রূপ তারা বলেন যে লাখ লাখ কনক লক্ষ লক্ষ কোষিত কাঞ্চনকে যদি এক জায়গায় করা যায়, কোষিত কাঞ্চন বলতে কি বিগলিত সুবর্ণ, সোনাটাকে যখন শ্যাকড়া গলায় তরল করে তখন তার ভিতর থেকে যে একটা দ্যুতি বা ছটা বের হয়। লাখ লাখ কনক উষিত কলিবর মোহন সুমেরু চিনিয়া সুতাম, সুমেরু পর্বতের নাকি একটা দিব্য ছটা আছে, আছে তো কিন্তু দেখতে গেছে কে, কিন্তু গৌরাঙ্গকে দেখছে গদ গদ নীর ধীর নাহি পারই। আমাদের শ্যাম সুন্দর হচ্ছে শ্রীদার রসের মূর্তি আর গৌরসুন্দর হচ্ছেন প্রেমরসের মূর্তি, একদিকে প্রেমরস
একদিকে শ্রীলার রস, গৌরী বৈষ্ণব মাঝখানে, কারণ দুই লীলার উপাসনা আরাধনা ধ্যান ধারণা তাদের। এথা গৌরচন্দ্র পাব সেথা রাধা কৃষ্ণ, গৌর লীলাকে ঠাকুর মহাশয় বলছেন হেথা, কারণ গৌর লীলায় রয়েছে সাধক ভাব, সাধক আবেগ। সিদ্ধ লীলা আর ব্রজ লীলাকে, বৃন্দাবন লীলাকে বলা হচ্ছে সিদ্ধ, সিদ্ধ লীলা। এথা গৌরচন্দ্র পাব সেথা রাধা কৃষ্ণ, গৌর প্রেম গৌর লীলারূপী অক্ষয় সরোবরের মাঝে কৃষ্ণ লীলা সেখানে কমলের মত বিকশিত। কৃষ্ণকে সুমৃণাম, কৃষ্ণ লীলাকে বলা হচ্ছে সুমৃণাম, কমলের মৃণাম। আর অক্ষয় সরোবর হচ্ছে গৌরলীলা। এই জন্য গৌরলীলার সমাশ্রয়ে বৃন্দাবন লীলা, দুহে মিলি হয় যে মাধুর্য, সব সম্প্রদায়ে একটি লীলার উপাসনা, কিন্তু আমাদের দুটি লীলার আরাধনা, কৃষ্ণ লীলাম বিতান্বিত গৌর লীলা, গৌর লীলা উন্নীত কৃষ্ণ লীলা, কৃষ্ণ লীলা মাখানো গৌর লীলা, গৌর লীলা মাখানো কৃষ্ণ লীলা। অথচ আবেশ বেশি গৌর লীলায়, নিত্য স্থিতি গৌর লীলায়, দুহে মিলি হয় যে মাধুর্য, সর্বত্র বর্ণনায় মেশানো হয়েছে। চৈতন্য চরিতামৃতে গৌর লীলা বলতে বলতে সেখানে কৃষ্ণ লীলাকে এনে মাখিয়ে দেওয়া হয়েছে। দুয়ে মিলি হয় যে মাধুর্য, সাধু গুরু প্রসাদে তাহাকে আস্বাদে, এই প্রসাদটা কি, এই যে তারা বর্ণনা করছে। শ্রবণ কীর্তনই হচ্ছে প্রসাদ, কৃপা। কৃপা বলতে কি, কৃপা বলতে ভজন, কৃপা বলতে শ্রবণ কীর্তন, এতে আবেশ, মনের আবিষ্টতা। এই আবিষ্টতাই তো রাগানুগা ভক্তি। সাধু গুরু প্রসাদে তাজে আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য, দুই লীলার আস্বাদনে কতখানি মাধুর্যের প্রাচুর্য। মহাজন আস্বাদন করছেন গৌরাঙ্গের রূপ, বড় বড় নীল ঠির নাহি পাওই, ভুবন ভুবন কিয়ে নয়ন সন্ধান, সব অঙ্গ গেছে ভাগা, কিন্তু নয়ন দুটি যাইনি পাকা। ওই জন্য ভুবন মন গিয়ে নয়ন সন্ধান, দেখো রে মাই সুন্দর সচিনন্দনা, আগ্রাউলম্বিত ভুজ বাহু সুবলনা, আগ্রাউলম্বিত ভুজ দুর্গ মগ মত্ত হাতি ভাতি কোটি চলনা, মদমত্ত গজরাজির মত গতি, কিয়ে
মালতির মালা গৌর অঙ্গে দোলনা সেই উজ্জ্বল স্বর্ণিম বক্ষে সেই তো সুন্দর মালতির মালা আন্দোলিত হচ্ছে শরদ ইন্দ্রজিনী সুন্দর বয়ান সেই শরদ সুধাকরের মত সুন্দর যার বদল মন্ড প্রেম আনন্দে পরিপূরিত নয়না প্রেমানন্দে নয়ন যুগল পরিপূরিত আকর্ণ বিশ্রান্ত কমল প্রবাহত ভাব ভরে অরুণিম নয় মহাপ্রভুর নয়ন কত প্রশস্ত কত আয়ত কত দুই চারি চলত ডগ মগিয়া দুই চার পা চলতি অঙ্গ ডগমগ ডগমগ ধীর নাহি বান্ধে পরত বহু ঢলিয়া এই হচ্ছে প্রেমময় গৌর সুন্দরীর রূপ মাধুরী মহাজন বললেন যে কোন প্রাকৃত ভাব ভাষা দ্বারা একে বোঝা যায় সপ্রকাশ অমৃত মথিয়া কেবা লবণী তুলিল যদি অমৃতের একটা সাগর থাকে যদি থাকে আর সেই সাগরকে মন্থন করে ক্ষীর সাগর নয় অমৃতের সাগর তার থেকে যদি লবণী ওঠে সেই লবণী দিয়ে কি গৌরাঙ্গের দেহ গঠিত তাহাতে করিল করা দেহ জগৎ ছানিয়া কেবার রস নিমারিল এই ব্রহ্মাণ্ডটাকে ছেনে কেউ যদি তার থেকে রস বের করে যেমন ফলের রস করা হয় তেমনি ব্রহ্মাণ্ডটাকে ছেলে যদি রস বের করা হয় আর সেই অমৃত অমৃত সাগরের মন্থনে উত্থিত নবনীদের সঙ্গে যদি সেই রসটাকে মাখানো হয় অখণ্ড পীযূষ ভারা কেবা আউটাইল যেমন রসকে ঝাল দিয়ে গুড় করা তার থেকে শর্করা মিশ্রিয়া তেমনি অখণ্ড অমৃতের ধারাকে আউট দিয়ে জাল দিয়ে যদি তার সার যেমন রসটা জাল হতে হতে সোনালি হয়ে গেল সোনার বরণে কইল চিনি অখণ্ড পীযূষ ধারাকে জাল দিয়ে যদি সোনার রঙের চিনি বানানো সে চিনি মারিয়া দেবা এফেমি তুলিল সেই চিনিটাকে মেরে গুড়টাকে মেরে সোনালি চিনিকে মেরে যদি বাতাসা ফেনি প্রস্তুত করা হয় হেন বাসি গোড়া অঙ্গ খানি আচ্ছা বলুন দেখি এত ঘুরিয়ে পেঁচিয়ে অখণ্ড পীযূষ ধারাকে জাল দিয়ে সোনার চিনি বানিয়ে সেই চিনি দিয়ে আবার ফেনি হেন বাসি গোড়া অঙ্গ খানি এইরকম মহাপ্রভুর শ্রীঅঙ্গ বোঝাবা গোড়ানো পেঁচানো কথা অনুরাগের দহি আচ্ছা অনুরাগ যদি দহি হয়
আর সেই দই পাতা হয়েছে চিনি দিয়ে, প্রেমের সাজনা দিয়া। প্রেমের সাজা দিয়ে যদি কেউ অনুরাগের দই পাবে, আর কি কোন ভাষা পেলেন না গোচন দাস ঠাকুর? অনুরাগের দহি দিয়া প্রেমের, অনুরাগের দহি প্রেমের সাজনা দিয়া, কেনা পাতিয়াছে আখি দুটি। নয়নের বর্ণনা দিতে গিয়ে নয়নে আছে অনুরাগ, নয়নে আছে প্রেমের আস্বাদন আদান প্রদান, নয়ন দিয়েই প্রেম দিচ্ছে, নয়ন তারই আকর্ষণ করছে। ওই যে বিরিদি ফুল স্বরে মরমে ভেদল, হরিমণি বাহু তুলি প্রেম দৃশ্যে চায়, যা কিছু দিচ্ছেন নয়ন দ্বার দিয়ে দিচ্ছেন, দৃষ্টির দ্বারা দিচ্ছেন। সেই দৃষ্টিতে রয়েছে অনুরাগ এবং প্রেমের আদান প্রদান আস্বাদন বিতরণ। অনুরাগের প্রতি প্রেমের সাজনা দিয়া কেনা পাতি আছে আঁকি দুটি, তাহাতে অধিক মহু, মহু বলতে মধু, তাতে আবার অধিক মধু হচ্ছে লঘু লঘু কথাখানি। আস্তে আস্তে কথা বলে, হেসে হেসে কথা বলে, আগে হাসেন তারপরে কথা বলেন, কথা বলতে বলতে দাঁড়িয়ে যান, থেমে থেমে, তাহাতে অধিক মধু লঘু লঘু কথা খানি হাসিয়া তবে গুটি গুটি। আকাশের বিদ্যুৎকে, এই যে বর্ষাকালে বিদ্যুৎ চমকাচ্ছিল চারিদিকে, সেই বিদ্যুৎকে এক জায়গায় করে আর যদি হলুদ বাটার মতো কেউ শিল পাটায় বাটে, শিলে যদি বিদ্যুৎকে বাটে, আকাশের বিদ্যুৎকে আপনি হলুদ বাড়ান আর শিলের ভিতরে বাড়ান, বিজুড়ি বাটিয়া গেবা। এইবার যেমন গায়ে হলুদ মাখানো হয় উদ্বর্তন অভ্যঙ্গ মর্তন, গায়ে হলুদ দিয়ে অঙ্গকে যেমন আনন্দ করা হয়, তেমনি আকাশে বিদ্যুৎকে বেটে গাথানি মাটিল বিজুড়ি বাটিয়া দেবা, গোড়ার গাথানি মাটিল। কে বিদ্যুৎ দিয়ে গৌরাঙ্গের গাটা মেজেছে মর্দন করেছে, আর চাঁদে মাজিল মুখ খানি, আকাশের চাঁদ হাতে নিয়ে আর মুখখানা মেজেছে, এটা কি সম্ভব? বিদ্যুৎ বেটে গা মাজা, আকাশের চাঁদটা নিয়ে গোড়ার মুখখানাকে মাজা, অর্থাৎ বলতে চাইছে যে আকাশের সমস্ত বিদ্যুতে ছবি গোড়া রঙে, আর ওই চন্দ্রের জ্যোৎস্না পূর্ণ চন্দ্রের শোভা গৌরাঙ্গের মুখে দেখো না, চাঁদে মাজিল মুখ খানি, লাবণ্য বাটিয়া কেবা চিত্র নিরমান হইল। গোবিন্দ হচ্ছেন লাবণ্য সার, ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী সেজে অবনী গড়িয়া যায়, কারো গায়ের থেকে এইরকম কি কান্তি কন্দলি বের হয় যে একেবারে চারিদিকে গড়িয়ে যাচ্ছে?
কিন্তু গোবিন্দের বেরোয়। তো সেই লাবণ্যকে বেটে চিত্র আশ্চর্য নিয়মান করেছে গৌরাঙ্গের অঙ্গে অঙ্গে লাবণ্যের ধারা। রাধারানীর পুত্র গাত্রে কোটি তরী ছবি, গৌরাঙ্গের প্রতিমা স্মৃতে মধুরিমা, তেমনি নেত্রাঞ্চলের ত্রাগিমা। রাধারানীর যে শোভা বক্ষ যে গণিমা, তথৈব গণিমা মধ্যে গত মন্দিমা। সেই রাধারানীর শোভা সৌন্দর্য মাধুর্য গোবিন্দের অঙ্গে অঙ্গে অঙ্গে। এই জন্যই এই ভাষা লাবণ্য বাড়িয়া দেওয়া চিত্র নিরমান কইল অপরূপ রূপের বলনি। এই যে কুড়িটা নখ, এই কুড়িটা নখে কুড়িটা চা বসানো আছে, কুড়িটা কুড়িটি নখের ছড়ায় জগৎ আলো কইল, আখি পাইল জনমের অন্ধে। যারা চিরকাল অন্ধ তারা গৌরাঙ্গের চরণ নবচন্দ্র চন্দ্রিকার ছড়ায় আজ নেত্র পেল। এই নেত্র কি পারমার্থিক নয়ন লাভ করল, তত্ত্ব বস্তুকে দেখতে পেল। পুরুষ প্রকৃতি ভাবে কাঁদিয়া আকুল, যে গৌরাঙ্গকে দেখছে তার অন্তরেই তো গোপীভাব যাচ্ছে। উনি রাধা প্রেম লাভ করছেন, তো রাধা কিঙ্করী ভাবে হৃদয় হচ্ছে, এটাই এখানে প্রকৃতি ভাব। পুরুষ প্রকৃতি ভাবে কাঁদিয়া আকুল, বল রমণী কেমনে প্রাণ বন্ধে। এই হচ্ছে গৌরাঙ্গের রূপমাধুরী। এইসব বর্ণনা পড়লে বা শুনলে কারো গৌরের অঙ্গকান্তি বা বচন মাধুরী ইত্যাদি ব্যাখ্যা করার কি কোন সাহস হয়? তখন কি আর ব্যাখ্যা করার বা বোঝাবার সাহস হয় কারো? বুঝতে বুঝতেই তো মনটা অধীর হয় অস্থির হয়। অপূর্ব আনন্দ রসে চিত্ত উন্মাদিত। এই জন্য শ্রীমান বলছেন সগৌরাঙ্গ হৃদয়ে উদয়ন্মান মদয়তি। তাতে আবার অলঙ্কার, অলঙ্কার রয়েছে গৌরাঙ্গের অঙ্গে অঙ্গে। এখানে নয়টি অলঙ্কারের বর্ণনা দিচ্ছে, বৈবর্ণ স্তম্ভ শেদ সরভঙ্গ কম্প অশ্রু পুল হাস্য এবং নৃত্য। জগন্নাথের সামনে নৃত্য হচ্ছে মনোহর সেই নৃত্য, বড় দাণ্ডে জগন্নাথের সামনে রথাগ্রে নৃত্য হচ্ছে মা। যত যত সংকীর্তনের অঙ্গ, সংকীর্তন রাসোৎসব বা রসোৎসব, তার ভিতরে যেমন শ্রীবাসের অঙ্গনে নৃত্য কীর্তন, তেমনি এই নীলাচলে বড়দাণ্ডে রথের সামনে সেই মহাসংকীর্তন। এই দুটি কীর্তনই তো প্রধান। তো সেই সংকীর্তন বিহারী রূপে মহাপ্রভু বর্ণনা দিচ্ছে।
শ্রী নিত্যানন্দ প্রভু নীলচন্দ্রের সুবাবিত এই জন্য প্রতি বৎসরের মত এখন ব্যাসেরা শ্রী বীরচন্দ্র প্রভুর চালু জগৎ পবিত্র কারক চরিত্রে লীলামাধুরী আলোচনা হবে। আপনারা কৃপা করে ব্যাসেরা স্বল্প সময়ের জন্য উপস্থিত হয়ে আমাদের আনন্দ অর্থন করবেন। আগামীকাল আবার এই বিষয়ে আশা করি আকাঙ্ক্ষা। আজকে আমাদের আরো কথা এই।